গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হলো 9th of September, কালকে হচ্ছে গণেশ চতুর্থী। তো যাদের বাড়িতে গণেশ পুজো হচ্ছে তাদেরকে গণেশ চতুর্থীর অগ্রিম শুভেচ্ছা। সবাই কালকে দিনটা খুব ভালো করে কাটাও। আর আমি দেখো আজকে সকাল সকাল এখন চলে এসেছি ঠাকুর দেখতে। এখনও আমাদের ঠাকুর বাড়ি যায়নি, তো এখনও ফাইনালাইজ কিছু হয়নি, কারণ দুদিন বৃষ্টি হচ্ছিল। যখন আনতে আনবো ভাবলাম তখন বৃষ্টি হচ্ছে। তারপরে আমাদের কুমোরটুলি থেকে আনার কথা ছিল, তোমাদেরকে বলেছিলাম, কিন্তু দুদিন ধরে যা বৃষ্টি হলো বিকালবেলায় আমরা যেতেই পারলাম না। তো যাই হোক, সেই জন্য বাগেটি থেকে নিয়ে নেবো, কিছু ফ্রুটস কিনতে হবে, মিষ্টি কিনতে হবে ঠাকুরে, সব কিছু কিনে নেবো। আজকে ইভিনিংয়ে গিয়ে ঠাকুর নিয়ে আসবো বাড়িতে। তো সেটা তোমরা আগামীকালকে আমাদের বাড়িতে পুজো হবে তখন তারপরে ব্লগ দেখতে পাবে। তো দেখো এখানে মিষ্টির দোকানে এখন চলে এসেছি, কত বড় বড় লাড্ডু চলে এসেছে। তো সব রকম মিষ্টি নিতে হবে, মোদক এসেছে। তো দেখা যাক কী কী নেবো, যথেষ্ট দোকানে এখন থেকেই ভিড় হয়ে গেছে। এগুলো কেনা হয়ে গেলে বাড়ি যাব, বাড়ি গিয়ে ডেকোরেট করব। জানি না কালকে পুজো, আজকে কখন কি করব। তো দেখা যাক, চলো তোমাদের সাথে বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো বাড়ি চলে এসেছি, আর আসার পথে একটা লাল আর একটা হলুদ কাপড় নিয়ে এসেছি, সুতির কাপড়। তো লালটা যেদিনকে পুজো হবে সেই দিনকে পারবো, আর আপাতত ঠাকুর এসে যেটাতে বসবে হলুদটার ওপর হলুদ কাপড়টা পেরে দিচ্ছি। এটা একদম পুরো নতুন, একদম কাপড় আসার সময় কিনে আনলাম। তো আপাতত হলুদটা থাক, কালকে সকালবেলায় যখন পুজো হবে তখন ঠাকুরকে সরিয়ে আবার লালটা দেওয়া হবে। ভেবেছিলাম হয়তো পুজো হবেই না, কারণ গতকালকে আমার মানে এমন একটা মুডটা অফ হয়েছিল না, ভেবেছিলাম যে ধুর এবার আর পুজোই করব না। তারপরে দিলাম যে না, 8 বছর ধরে হয়ে আসছে, এটা 9 বছর 9ম বর্ষ, না করলে হয় না। কি বলতো, মনটা একটা খুঁতখুঁত করছিল যে হবে না গণেশ পুজো, তো সেই জন্য খুব খারাপ লাগছিলো। তো ফাইনালি ঠিক আছে চলো তো আজকে করা যাবে। তো এই দেখো সব হয়ে গেছে, আর ঠাকুরের বাসন এইটুকু বার করেছি আপাতত। এগুলো সব এখন তেঁতুল দিয়ে মাজতে হবে, আরও বড় বড় থালা যেগুলো আছে সব বার করতে হবে। তো এইখানটা লাইটিং দিয়ে খুব সুন্দর করে সাজানো হবে, সেগুলো তোমাদের সন্ধ্যেবেলায় দেখাতে পারবো যখন লাইটিংগুলো জ্বালানো হবে। এখন তো দিনের বেলা লাইট জ্বালে বুঝতে পারবে না। তো সৌরভ এখন লাইট টাইট সব লাগিয়ে দেবে, কারণ ডলু এখন এই সময়টা ঘুমোচ্ছে একটু, এই একটা সুযোগ, মানে ও জেগে থাকলে তো কাজ করতে পারতাম না। ঠিক আছে, তো চলো সব সাজিয়ে নেওয়া যাক। আর গত বছর জানো তো, মানে ঠিক দেখবে যে গত বছর যেদিনকে গণেশ পুজো তার আগের দিন এমন বাজেভাবে লকডাউন ছিল, আমি আর সৌরভ স্কুটি করে মানে লুকিয়ে লুকিয়ে মিষ্টির দোকান থেকে মিষ্টি আনতে গেছি। আমাদের বাগুয়েটিতে তো একটা মিষ্টির দোকানও খোলা ছিল না, নাগের বাজারের ওদিকে একটাই মিষ্টির দোকান খোলা ছিল, তাও সেটা শাটার নামানো ছিল। দেল একটুখানি লাইট জ্বলছিল, আমি শুধু জিজ্ঞেস করলাম যে দাদা কিছু মিষ্টি পাওয়া যাবে। তো সেই দিনকার সকালের ওই বাসি মিষ্টি বা যাই হোক যখনই ছিল, যাই হোক সেটাই দিয়ে পুজো করতে হয়েছে। তারপরের দিন সকালবেলায় আমাদের বাগুয়েটি শ্রীকৃষ্ণ কিছুক্ষণের জন্য খুলেছিল, ওই কিছু কিছুটা মিষ্টি এনে মানে কোনো রকমের ফুল দিয়ে আর এ দিয়ে পুজো করতে পেরেছি। খুব ভালো যে গত বছর করতে পেরেছি তা না। তো এখানে এখন সব দিওয়ালির লাইটগুলো বার করেছি, এখানে এখন সৌরভ টেস্টিং করছে। তো আই হোপ কালকে দিনটা যেন বৃষ্টিটা না হয়, সব ঠিকঠাক মতো হয়ে যাক, সেটাই দরকার। ডলুও যেন আমার সাথে ঠিক অতটাই কোঅপারেট করে, না হলে আমি খুব প্রবলেমে পড়ে যাব, বুঝতেই পারছো। ও যদি একটু ঘুমিয়ে পড়ে ঠিক আছে। তো দেখো লাইটিং চেক চলছে, লাইট সব ঠিকই আছে। তো দিওয়ালি আসলে আবার তখন নতুন করে কিছু লাইট কেনা হবে। তো এখানে যেটুকু ডেকোরেট করার ছিল এখানকার ডেকোরেশনটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু বাইরের ওয়েদারটা দেখো, বৃষ্টি পড়ছে ঝিটঝিট করে। আমি এইটাই ভয় পাচ্ছিলাম যে সন্ধ্যেবেলায় কি হবে, আর মানে এত হাওয়া দিচ্ছে, জানি না বিকালবেলায় যেন বৃষ্টিটা কমে যায়, নাহলে পরে ঠাকুর আসতে খুব অসুবিধা হয়ে যাবে, তাই না বলো?
তো লাইটিং সব লাগানো কমপ্লিট হয়ে গেছে, দেখা হচ্ছে তোমাদের সাথে বিকালবেলায়। গুড আফটারনুন। আর এখন বাজে হচ্ছে 5:30। এই হচ্ছে আমাদের বাইরেটা একটু ডেকোরেট করেছি, আর মা আর আমি এখন বেরিয়ে পড়েছি, কিছু জিনিস পেন্ডিং আছে সেগুলো কিনতে হবে, আর অবশ্যই ঠাকুরটা আসার সময় কিনে আনব। তো দেখো এখন আমরা বাগুইয়াটি মোড়ে চলে এসেছি, এটা হচ্ছে ICICI ব্যাংক বাটার, ওখানে বেশ কিছু ঠাকুর ওখানে বসে। অ্যাকচুয়ালি যেটা মনের মতো চাইছি সেটা পাচ্ছি না, তো সেই জন্যেই এতগুলো ঘুরে ঘুরে দেখতে হচ্ছে। সৌরভ বলে দিয়েছে যে ভালো ঠাকুর দেখে নিয়ে আসবে, যেন দেখতে ভালো হয়, দেখতে সুন্দর লাগে, সেই রকম দেখতে নিয়ে আসবে। তো সেই জন্যেই মা আর আমি দেখছি এখন, তো দেখা যাক ফাইনালাইজ কোথা থেকে হয়। তো ফাইনালি হয়ে গেল, যে দোকান থেকে প্রথম আমরা একদম ঠাকুর দেখে গেছিলাম সেইখান থেকেই হয়ে গেল। আর এখানে এখন ফুল কিনতে এসেছি, ফুলের দোকানে মারাত্মক ভিড় আজকে, তো সব কিছু কেনা হয়ে যাক। আর ঠাকুরটা মানে আমি কি বলবো তোমাদেরকে, তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না, এটা যেদিনকে পুজো হবে আমি তোমাদেরকে সেদিনকে বলবো। আমি যেটা মনের মতো চেয়েছিলাম ঠিক সেই জিনিসটাই পেয়েছি, আর তার সাথে আরও একটা মানে কোইনসিডেন্টই বলতে পারো। তো যাই হোক চলো এখন বাড়ি যাওয়া যায়। মুখ আজকে খোলা হবে না, মুখ খোলা হবে কালকে, অতএব তোমরা দেখতেও পাবে কালকে। শুধু বলো ঠাকুরটা কেমন হয়েছে। বাপ্পা বলো ঢোলু, বলো ঢোলু গণপতি বাপ্পা, গণপতি বাপ্পা বাপ্পা। এই হচ্ছে ঠাকুর দেখিস। তো ফাইনালি আমার ঠাকুর চলে এসেছে আমার ঘরে, আমার গণপতি চলে এসেছে। তো এই হচ্ছে ডেকোরেশন, ওভারলে তোমাদেরকে বলেছিলাম লাইট জ্বেলে দেখাবো। আর দেখো হলুদটার উপর আপাতত বসিয়ে রেখেছি, তোমাদেরকে বললাম কালকে যখন পুজো হবে তার আগে লাল কাপড়টা পেরে দেবো, কারণ গণপতিকে সবসময় লাল কাপড়ে বসাতে হয়। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের দিন নেক্সট একটা ব্লগে।